তো জয় গরম বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যদি কোনো ব্যক্তির উপর বা মানুষের উপর যদি কোনো মিথ্যে কেস হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই মানুষের কি করা উচিত এবং কি করণীয় উচিত, এবং কেউ যদি তাকে মিথ্যা কেসের জালে ফাঁসিয়ে দিয়ে নিজের স্বার্থানেশে চরিতার্থ করতে চায়, নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে কী স্টেপ নেওয়া উচিত সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আমাদের স্যার মুফাক্কুল ইসলামের কাছ থেকে। এবং প্লিজ আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদি আপনার নামে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যে কেস দেয় তাহলে আপনার করণীয়টা কি এবং আপনি তার বিরুদ্ধে ঠিক কি কি ব্যবস্থা নিতে পারেন বন্ধুরা। তো দেখে নাও বন্ধুরা কি বলছেন আমাদের স্যার আইনজীবী। কোনো থানায় বা কোর্টে মামলা হয়েছে, থানায় বা কোর্টে কোনো মামলা হয়ে গেছে, সেই মামলাতে আপনাকে অভিযুক্ত করা হয়েছে আসামি হিসাবে। এবার আপনি আপনার মানে আমি দ্রুত বলার চেষ্টা করছি যে আপনি জানতে পারলেন আপনার উপরে কোনো মামলা হয়েছে, আপনি আপনার কোনো নিকটস্থ আত্মীয়কে দিয়ে খোঁজ নিতে পাঠালেন থানাতে, যদি মামলা হয় থানাতে, থানাতে মামলার খোঁজ নিতে গিয়ে মামলার এফআইআর কমপ্লেনটাকে উঠাতে বললেন। যদি থানায় বা আপনার ওই ইয়েতে কমপ্লেন বা এফআইআর না দেয় তাহলে সেই ডেটটাকে ধরে সেখানকার লোকাল কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে কোনো উকিল বা মোহরি ধরে সেই মামলার কাগজপত্র নিলেন, নিয়ে দেখলেন যে কোন কোন ধারায় মামলা হয়েছে, যে ধারাগুলো বেলেবল মানে গেলেই বেল হয়ে যাবে, মানে বেল দেওয়া কোর্টের এটা বাধ্য আইনের কিছু কিছু ধারা আছে যেই জায়গাগুলোতে কোর্ট আপনাকে বেল দিতে বাধ্য। যদি বেল না দেয়, সদিচ্ছা না দেখায় বেল দেওয়ার, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে, বুঝতে পারলেন না, নন বেলেবল সেকশন, বেল দিচ্ছে না, তাহলে কিন্তু মানে তারও অনেক রকম ব্যবস্থা আছে। তাহলে বেলেবল সেকশন যদি হয় তাহলে নাকের তেল দিয়ে ঘুমান, একদিন স্যারেন্ডার করেন বেল ফেল নিয়ে বা জামিন ফামিন নিয়ে বাড়ি চলে আসলেন, এইবার দেখেন যে কোনো মানে এমন অপরাধ করেছেন যে অপরাধটার ধারা বেলেবল সেকশন নাই বা নন বেলেবল সেকশন, মানে আপনাকে জামিন অযোগ্য ধারায় মামলা হয়ে গেছে। সেই জামিন অযোগ্য ধারায় মামলা হলে যখন আপনার নিকটস্থ আত্মীয় বা বন্ধুকে দিয়ে থানায় বা কোর্ট থেকে উঠিয়ে দেখলেন আরে এই তো একেবারে কি বলে গাঁজার কেসে ফাঁসিয়ে দিয়েছে, চুরির কেসে ফাঁসিয়ে দিয়েছে, রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছে, পক্সো কেসে ফাঁকিয়ে দিয়েছে, ডাকাতি কেসে ফাঁসিয়ে দিয়েছে, আর আর্মস অ্যাক্ট বন্দুক রেখেছেন এই কেসে ফাঁসিয়ে দিয়েছে, বা আরও আনুষঙ্গিক 498 এই ওই দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত 354 শ্লীলতাহানি চুরি, তারপর পুলিশকে ধাক্কা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া, এরকম যখন নন ভেলেবল সেকশনে মামলাতে আপনার উপর মামলা হয়েছে, করণীয় কি ঠান্ডা মাথায় শুনুন, প্রথমে আপনি ছিলেন না সেদিন, এর যে প্রমাণ আপনি যে ওই জায়গায় ছিলেন না বা ওই জায়গায় উপস্থিত ছিলেন না তার মিনিমাম কিছু একটু প্রুফ আছে আপনার কাছে, যে বাসের টিকিট আছে, এটা আছে, সেটা আছে, সমস্ত কিছু তথ্যগুলো নিয়ে ভালো করে বুঝুন, মিথ্যা মামলা হয়ে গেছে, আপনি ছিলেন না, আপনি এলাকায় নেই, বা অন্য পাড়ার মামলা আপনার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, তো এই যখন মামলা তো খায় মামলা খেয়ে নিয়েছেন, হ্যাঁ, তো যদি মামলা খেয়ে নেন, মিথ্যা মামলা খেয়ে নিয়েন, তাহলে যে আপনার কাছে যে লিমিটেড প্রুফটুকু আছে যে মালদা থেকে মাকে ডাক্তার দেখাতে গেছিলাম, তার ওখানে সাইন করেছিলেন, অমুক করেছিলেন, সিসি ফুটেজ আছে, এ আছে, অমুক আছে, তমুক আছে, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এগুলো আছে, এই সমস্ত মানে যা যতটুকু আছে সমস্ত কিছু নিয়ে ওই থানার ওসি অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ, সেই ইন্সপেক্টর ইনচার্জ বা ওসিকে সুন্দর করে একটা চিঠি, লিপিবদ্ধ চিঠি, যে অমুক তারিখে অমুক মানুষটা এসে আপনার এখানে এফআইআর করেছে, যার এফআইআর নাম্বার এত, অমুক তমুক এই ওই বিভিন্ন রকম বলেছে, কিন্তু আদৌ আমি 7 নম্বর হিসাবে আসামি হিসাবে আছি, কিন্তু আমি আদৌ ছিলাম না, এই যে তার প্রমাণ। তাহলে ওসি যদি দেয় তাহলে ইনভেস্টিগেশন অফিসারকে দিবে, তখন চার্জশিটে আপনার নাম বাদ দিয়ে মানে খেলা শেষ, আপনি বাদ চলে গেলেন। আবার এই ওসি বা ইন্সপেক্টর অফিস, ইন্সপেক্টর ইনচার্জ বা ইনভেস্টিগেশন অফিসার বা আয়ো যেহেতু কোনো ষড়যন্ত্রকারীর চক্রান্তে পড়ে মামলাটাকে রেজিস্টার করেছে, তার হাম্বি চাম্বি দাম্বি অনেক বেশি, থানার সাথে মানে খুব পীড়িত, এই পীড়িতের কারণে হয়তো ওসি বা আয়ো
আপনার কথা শুনলো না, চিঠি দিলেন, জানালেন, খাম রেজিস্টার মানে খামে ভরে দিয়ে ট্রেনের টিকিট, বাসের টিকিট, ডাক্তার দেখানোর রসিদ, ছবি টবি উমুক তুমুক সব খামে ভরে দিয়ে পাঠালেন যে এই মামলায় আমাকে অভিযুক্ত করা হয়েছে, আদৌ আমি ছিলাম না, দয়া করে বিষয়টি দেখবেন। দেখলো না, কারণ ষড়যন্ত্রকারী চক্রান্তে পড়ে ইন্টু পিন্টু সিন্টু করেই তো মামলাটা হয়েছে। এইবার দেখেন লোকাল এরিয়াতে থানার অফিসার আয়োর সাথে যে আপনাকে ফাঁসিয়েছে তার কিন্তু লেটার প্যাটার প্যাটার লেটার থাকতে পারে, কিন্তু একজন আইপিএস অফিসার, হ্যাঁ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসপি, এসপি কিন্তু অনেক বড় ব্যাপার, সুপারিনটেনডেন্ট মানে পুরো জেলার পুলিশের বস, ওই বসের সাথে কিন্তু আপনার পাড়ার ষড়যন্ত্রকারী ডান্ঠা ফুর্তির কিন্তু কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন না? মানে আপনার আয়ো বা ওসি বা এসআই এর সাথে সম্পর্ক আছে আপনার পাড়ার ডান্ঠা ফুর্তি যে আপনার নামে মিথ্যা মামলা করেছে, তার রিলেশন বা তার সম্পর্ক কিন্তু এসপি অফিস অব্দি নেই বা থাকতে পারে না, কারণ একজন আইপিএস অফিসার আপনার পাড়ার ডান্ঠা ফুর্তির সাথে সম্পর্ক রাখবে এরকম হয় না ন্যাচারালি, আর যদি হয় সেটা আলাদা পরে আরও আইন বলছি সেগুলো থেকে জেনে নেবেন। এই ক্ষেত্রে দেখুন তখন কিন্তু ওই খামে ভর্তি করে যে চিঠি ওসিকে দিয়েছিলেন তার রিসিপ্ট টিসিপ্ট যা আছে রেজিস্টার পোস্টের রিসিপ্ট সমস্ত কিছু দিয়ে এসপিকে সুন্দর করে চিঠি লিখুন, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ টু দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ মালদা এই ঠিকানা, রেসপেক্টেড স্যার মিথ্যাভাবে আমার নামে উমুক তারিখে আপনার জুরিডিকশনের মধ্যে আপনার থানার আপনার জেলার উমুক থানার এই জায়গায় ইয়াসিন আনসারি মাসনুসাই, পরে এখন ডিস্টার্ব হয়ে যাবে, পরে আপনার সাথে কথা বলছি, তো ওই এসপিকে চিঠি লিখেন যে উমুক থানাতে তুমুক হয়েছিল এই কিন্তু আমি সেই দিন উমুক ছিলাম, এই খবর চিঠি খাম সমেত রেজিস্ট্রি পোস্ট করে ওসিকে দিয়েছি, তবু আমার বাড়িতে পুলিশ কিন্তু দৌড়াদৌড়ি করছে, দয়া করে বিষয়টি দেখেন। তখন এসপি সাহেবের কাছে রিসিপ্ট টিসিপ্ট যখন সব জমা দিলেন এসপি সাহেব ওসিকে বলবে, এবার ওসি ভাববে বাপরে এসপি অবধি চলে গেছে খবর, যাই হোক বাবা এই ওই যেই, তো নর্মালি এইভাবে যদি আপনি কৌশলগতভাবে এগোন তাহলে কিন্তু চার্জশিট থেকে মামলায় বাদ করে দেবে এবং আপনি মামলা মুক্ত হয়ে গেলেন, ঝামেলা মুক্ত হয়ে গেলেন। এইবার চলে আসুন বেল বা জামিনের কথা, আপনার উপর মিথ্যা হোক আর সত্য হোক, মিথ্যা হোক আর সত্য হোক, মামলা হয়ে গেলে ফৌজদারি মামলা যদি আপনার উপর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে জামিন নিতে হবে, জামিন বেল, বেল কদ বেল না কাঁচা বেল কদ বেল, তো বেল বা জামিনেরও তিন চার রকমের ভাগ আছে, বেল মানে জামিন, আগাম জামিন, অন্তর্বর্তী জামিন, এই ধরনের অনেক রকম ভাগ আছে আপনাদেরকে বুঝাই। তো এই গেল একটা সাইড যে এসপিকে চিঠি দিলেন ওসিকে চিঠি দিলেন তবুও মানলো না, সমস্ত তত্ত্বমত্ত নিয়ে এবার বেল বা জামিন নিতে চলে গেলেন আগাম জামিন। দেখুন আপনার উপর মামলা হয়েছে তো সবার প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, এই দেখুন চারটা কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চারটা কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, 32টা মার্ডার করে গেলেও কিন্তু এই কোর্টেই মামলাটা রেজিস্ট্রেড হবে, আর 36টা রেপ করলেও এখানে হবে, আর পুরো এলাকা চুরি করে নিলেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট, আপনার এলাকায় যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট কোর্টেই মামলাটা হবে। তো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা হয় তাহলে আগাম জামিন, আপনি খবর পেয়ে নিয়েছেন, জানতে পেরেছেন যে আপনার উপর মামলা হয়েছে, তাহলে আপনার জজ কোর্টে আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের জন্য আবেদন করবেন। আগাম জামিন কোনো কারণে আপনার জজকে বা আদালতকে বুঝাতে আপনি সক্ষম হলেন না যে আমি সত্যিই গেছিলাম আমার মাকে ডাক্তার দেখাতে, আমি তো ছিলামই না, এটা সুন্দরভাবে জজ সাহেবকে বোঝানো গেল না বলে মানে কাগজপত্রের ভিত্তিতে জজ সাহেব দেখলো যে এই ঘটনা, তখন আপনার বেলটা রিজেক্ট করে দিল, বা জামিন যদি করে দেয় এন্টিসেপেটরি বেল যদি গ্রহণ করে নেয় তাহলে ওই কাগজটা ম্যাজিস্ট্রেটকে এনে দিলে খেলা শেষ, ডেটের পর ডেট যেভাবে যাবেন নর্মালি পরবর্তীতে আবার অনেক রকম আছে মামলা খারিজ করে নেওয়ার। আগাম জামিনটা রিজেক্ট হয়ে গেল ইয়েতে আপনার জেলা কোর্টে বা জজ কোর্টে, ওই জজ কোর্ট থেকে আপনি চলে আসলেন হাইকোর্টে,
হাইকোর্টে অ্যান্টিসেপেটরি বেলের জন্য আবেদন করলেন, সেই রিজেক্ট কপিটার সার্টিফাইড কপি, এফআইআর, কমপ্লেন সমস্ত কিছু নিয়ে হাইকোর্টের কোনো উকিলবাবুকে ধরে হাইকোর্টে আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করলেন এবং সেই কোর্টকে, হাইকোর্টকে আপনার উকিলবাবু বোঝাতে সক্ষম হলো যে জজ কোর্টে যে কাগজপত্রগুলো দিয়েছিলেন, দেখুন আমার উপর মামলা হয়েছে কিন্তু আমি ওসিকে চিঠি দিয়েছি, এসপিকে দিয়েছি এবং সমস্ত তথ্য কোর্টকে দিয়েছিলাম, তারপরেও রিজেক্ট হয়েছে কারণ ওখানে ইন্ধন ছিল, এই ছিল, ওই ছিল। এই সমস্ত গল্পটাকে সুন্দর করে বুঝিয়ে যদি কলকাতা হাইকোর্টে অ্যান্টিসেপেটরি বেলের আবেদন করে কোর্টকে বা আদালতকে সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে কিন্তু আগাম জামিনের ব্যাপারটা হয়ে গেল। হাই সুপ্রিম কোর্ট অব্দি যাওয়ার দরকার নাই, সব ফেরত আসে, মানে গেল ফেরত চলে আসে, তো তার থেকে ভালোই আমি হাইকোর্ট অব্দি, যেহেতু আমি হাইকোর্টের লয়ার, হাইকোর্ট অব্দি বলছি, অত বড় আমার ক্ষমতাও নেই, জ্ঞানও নেই, তাই অত দূর যাচ্ছি না, আর আপনাদের পয়সা নেই, সুপ্রিম কোর্ট যেতে গেলে অনেক টাকা, এক বস্তা টাকা লাগে। তো এই গেল অ্যান্টিসেপেটরি বেল, কোনো মানুষ মামলা হয়েছে, মিথ্যাভাবেই মামলা হয়েছে, অ্যারেস্ট হয়ে গেছে, তো অ্যারেস্ট হয়ে গেলে বিভিন্ন রকম ধারা আছে, তো এক হলো তাহলে এটা আগাম জামিন, জামিনের ব্যাপার হচ্ছে যে আপনি জানতে পারলেন, জানতে পেরে কোর্টের কাছে স্যারেন্ডার করলেন এবং কোর্টকে স্যাটিসফাইড, মানে স্যারেন্ডার মানে আত্মসমর্পণ, ও আপনার নামে কেস হয়েছে, আপনার উকিলবাবু পরামর্শ দিল যে ঠিক আছে আপনি স্যারেন্ডার করুন, জামিন হয়ে যাবে, তো আপনি গেলেন কোর্টে, পুট আপ দিল বা সেই ডেটে গেলেন, পিটিশন জমা হলো, আপনার 2:30 দিকে হিয়ারিং হবে, হিয়ারিং হয়ে বলবে আপনার উকিল বাবু যে এই দেখেন এই ব্যাপার, এই ব্যাপার, তবুও ভদ্রলোক আপনার সামনে কোর্টে হাজির হয়েছে, দয়া করে জামিন মঞ্জুর করেন, তাহলে হাজিরা দিয়েও জামিন নেওয়া যায়, আবার স্যারেন্ডার করে, মানে মানে স্যারেন্ডার করেও জামিন নেওয়া যায়, স্যারেন্ডার করার পর আপনাকে জেল কাস্টাডি নিয়ে নিল, জেল কাস্টাডি নিলেও যদি পুলিশ 90 দিনের আগে, বেশ কিছু মামলা আছে মামলার ভাগ, যেমন এনডিপিএসে অনেক দিন লাগে, 90 দিনের আগে চার্জশিট না দিলে ডিফল্ট বেল্ট বা নর্মাল একটা বেল পাওয়া যায়, এটা হলো সিস্টেম। এবার ধরুন অ্যাড এন্ট্রিম বেল, ইলেকট্রিক চুরির কেস, 5,000,000 টাকা জরিমানা হয়ে গেছে আপনার উপর, গরিব মানুষ, 5,00,000 টাকা ইলেকট্রিক হুকিংয়ে আপনার নামে মামলা হয়েছে, অ্যাড এন্ট্রিম বেল মানে অন্তর্বর্তী জামিন, বেশিরভাগ নেতা এবং ক্যাথারা সব পেয়ে থাকে, দেখবেন যে ফিরাদ হাকিম অন্তর্বর্তী জামিন, অমুক অন্তর্বর্তী জামিন পেল, এই অন্তর্বর্তী অ্যাড এন্ট্রিম বেলটা কি আপনাকে বোঝার জন্য বলি, ইলেকট্রিক চুরির 4,00,000 টাকার কেস আছে, ওই 4,00,000 টাকা আপনার কাছে নেই, গরিব মানুষ বেল ফাইল করেছেন, জজ সাহেবের কাছে 50,000 টাকা নিয়ে হুজুর দয়া করুন, গরিব মানুষ 4,00,000 টাকার বেল, আমি টাকা দিব, তার আগে এই 50,000 টাকা জমা দিচ্ছি, আমাকে ছাড়া হোক, আমি যদি জেলে ঢুকে যাই টাকা কে দিবে, তো এই 50,000 টাকা নেন, আমাকে জামিনে মুক্ত করুন, আমি আবার কাজকর্ম চালাবো, ভ্যান চালাবো, রিক্সা চালাবো, চালিয়ে টাকা পয়সা আবার জমা দিব। তো জজ সাহেব যদি খুশি হয় তাহলে এটা খাঁচা বেল বা অ্যাড এন্ট্রিম, ঠিক আছে তুমি যতদিন না টাকা দিবে তোমার বেলটা যখন ইচ্ছা তখন আমি ক্যান্সেল করে দেবো, অ্যাড এন্ট্রিম বেল বা অন্তর্বর্তী জামিন আপনি ছাড়া পেলেন, ডেটের পর ডেট এক্সটেন্ড হতে হবে ওটাকে বা এক্সটেন্ড করে বাড়িয়ে যাবে। তো এই গেল বেল বা জামিনের বা মামলার ব্যাপার, মিথ্যা মামলার যদি আপনার উপর হয়ে থাকে, আপনি জামিন নিয়ে নিয়েছেন, আপনি জামিন নিয়ে নিয়েছেন, এফআইআর হয়ে গেছে, এবার মানে মিথ্যা মামলাটাকে কিভাবে, এই মিথ্যা মামলাগুলো বেশিরভাগ বেশিরভাগ রাজনৈতিক কুটকা চালিত হয় আর 498-এ হয়, মানে বাপ মা বাড়িতেই নেই বা দেওর ভাসুর ননদ বাড়িতেই নেই, মানে অন্য জায়গায় বিয়ে হয়েছে, মিথ্যা মামলা, হ্যাঁ আমার ননদ আমাকে গলা টিপতে এসছে, আমার উমুক তুমুক করে দিয়েছে, মানে বাড়ি ব্যারাকপুরে থাকে ছেলে, মানে তার দেওর এবং দেওরের বউ থাকে আসামে, মিথ্যা মামলা যে আমার দেওর এবং দেওরের বউ আমাকে মানসিক অত্যাচার করেছে, এই করেছে সেই করেছে, আদৌ নেই, থাকে বাড়ি কোথায়, ব্যারাকপুরে, ঘটনা ঘটেছে ব্যারাকপুরে, থাকে কোথায়, আসামের বরপেটা, বরপেটা আসামে গিয়ে থাকে কর্মসূত্রে, ওইখান থেকে মানে মামলা হয়ে গেছে। তো এই হলো মিথ্যা মামলা, তাহলে যাতায়াত, ট্রেনের টিকিট, এই ওই হাবি যাবি সমস্ত কিছু, ক্লিয়ার? এবার দেখেন যে আপনার উপর মিথ্যা মামলা হয়ে গেছে, জামিন হয়ে গেছেন, কিন্তু ডেটের পর ডেট আপনাকে কোর্টে যেতে হচ্ছে, ডেটের পর ডেট আপনাকে কোর্টে যেতে হচ্ছে, এই কোর্টে যেতে গিয়ে আর কতদিন যাবেন, একে তো মিথ্যা মামলা, তার উপর ডেটের পর ডেট, তার উপর আবার, তো ডেটের পর ডেট, ডেটের পর ডেট, তো কী করা যায়? এর একটা বুদ্ধি হচ্ছে এই, ভারতের যে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা আপনাকে সুযোগ দিয়েছে,
482 সিআরপিসি তে কলকাতা হাইকোর্ট, মানে প্রত্যেকটা রাজ্যের হাইকোর্ট, মূলত হাইকোর্টের কাছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, মানে বিশাল ক্ষমতা। এই ক্ষমতা কত ক্ষমতা আপনাকে বোঝাতে পারবো না, মানে বিশাল, কত বড় বিশাল, এই না একদম তারফা ছিঁড়ে বেরিয়ে যাবে এত ক্ষমতা। তো আইন ব্যবস্থাকে বা বিচার ব্যবস্থাকে সিআরপিসির 482 এই সুবিধা দেওয়া আছে কসিং করার জন্য, মানে সমস্ত সার্টিফাইড যেখানে আপনার মামলা চলছে, জামিন হয়েছেন, সব দিয়েছেন, ওই কোর্ট মাদার কোর্ট যেটা, মানে লোক সাব ডিভিশনাল কোর্ট হতে পারে, জজ কোর্ট হতে পারে, সমস্ত মামলার কপি এ টু জেড ফ্রম স্টার্টিং টু টিল সেই দিন থেকে আজ অবধি, কমপ্লেন করেছিল, এফআইআর হয়েছিল, 164 হয়েছিল, চার্জশিট হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, তো সমস্ত কিছুটা একজন লিখছে টিএমসি তুই, মানে আমি টিএমসি, হ্যাঁ খুব চিনেছিস, ও কই রে বাবা তোর মুখটা কই একটু দেখাতো, আর এক্স একটা ছেলে লিখেছে টিএমসি তুই, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, যা কেউ তো মনে করে, সবাই তো মনে করে যে বিরোধী, আর ও আবার মনে করছে টিএমসি, মানে সত্যি আজব। আর এই আইনের গল্পের মধ্যে টিএমসি সিপিএম বিজেপি চলে আসলো কেন রে খোকা, জ্ঞানটা নে, বাপ মাকে বাঁচা, যে বাপ মা তোর বউয়ের কারণে 498 মামলাতে আসামি হয়ে আছে, এই যে ছোট ভাই তোমার বাপ মাকে বাঁচাও গিয়ে এই আইনটা শিখে নিয়ে বা আইনের বক্তব্যটা শুনে নিয়ে, তোমার বাপ মা তোমার বউয়ের কারণে 498 মামলাতে ঝুলে আছে, হ্যাঁ তাকে গিয়ে বাঁচা আইনটা শিখে নে। তো এই 482 সিআরপিস কোয়াশিং করতে গেলে সমস্ত ডকুমেন্টস ফ্রম স্টার্টিং টু টিল, মানে কমপ্লেন, এফআইআর, চার্জশিট, 164, ওয়াল অর্ডার কপি, সার্টিফাইড, মানে এক হয় জেরক্স কপি পাওয়া যায় না, পয়সা দিয়ে গভর্নমেন্টের ফিস আছে কোর্টে জমা দিলে সিল মোহর মারা একেবারে সার্টিফাইড কপি, বড় বড় সিল থাকবে কোর্টের, ওই সমস্ত অরিজিনাল সার্টিফাইড কপি উঠিয়ে এনে কলকাতা হাইকোর্টে কোয়াশিংয়ের মামলা। কোয়াশিং কি? কোয়াশিং মানে কি? ক্র্যাশ, সত্য মিথ্যা, মিথ্যা, এই যে দেখেন সত্য এটা, এটা মিথ্যা, মামলা হয়েছে, এই জজ সাহেবের সামনে সত্য মিথ্যা ঝগড়া করছে, এই ক্র্যাশ করছে, যে ক্র্যাশ হয়ে সত্য জিতে যাবে, মিথ্যা হেরে যাবে, তারপর ওই অর্ডার কোয়াশিংয়ের যদি অর্ডার ইয়ে হয় তাহলে অল প্রসিডিং স্টপ হয়ে যাবে, সেই অর্ডারটা নিয়ে লোকাল কোর্টে দিলে খেলা শেষ। তো এই গেল মিথ্যা মামলার গল্প। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অনেকজন দেখছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকলে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মামুন শেখ, সন্দীপ মণ্ডল, আপনি অনেক মানুষকে, সুনাম নয় ভাই, প্রশ্ন থাকলে বলো, গরিব আমার বাড়ি এলে খুশি হতাম, পুরকায় যাব, সুব্রত কর্মকার, আমার কমেন্ট আপনি রিপ্লে দেন না, সুব্রত কর্মকার দিয়ে দিলাম, সৌমিত্র মণ্ডল, থ্যাংক ইউ স্যার, দীপায়ন সেন, স্টাইলটা কিসের, হেয়ার স্টাইল, ও আজকেই চুল কেটেছি ভাই, মূষা স্যার,